আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আপনারা ইনস্ট্যান্টলি ইথোরিয়াম থেকে শুরু করে আপনারা পপ টোকেন এবং এখান থেকে আপনারা সিওএস টোকেনটা আর্নিং করতে পারবেন, ডেইলি বেসিসে ইনকাম করতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 700টা পপ টোকেন আপনারা রিসিভ করবেন। ওকে, তো এটি যেটা দেখাবো এই ভিডিওতে, ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এই যে অল করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেয় যে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে। তারপরে দেখতে পারবেন টুডে এয়ারড্রপ লিঙ্ক নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। প্রথমত রেজিস্ট্রেশন যে অপশনটা আমি এখানে দিয়েছি এটার পর্যন্ত ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে লাইভ রেজিস্ট্রেশন, লাইভ ক্লেম সব কিছু দেখাবো এই ভিডিওতে। এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা যে কাজটা করবেন একটা ইমেইল দিবেন, ইমেইল দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো ইনভাইট কোডের জায়গায় আপনাকে অবশ্যই ইনভাইট কোডটা দিতে হবে, সেক্ষেত্রে আমি ইনভাইট কোডটা যদি অটোমেটিকলি ওখানে না থাকে তো আমি আপনাদেরকে ইনভাইট কোডটা দিয়ে দিব, এখানে সমস্যা নেই। ওকে, তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন এখানে, এখানে আসার পরে এখানে এটা দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। কীভাবে পাসওয়ার্ডটা দিবেন এইভাবে, আমি এক্সাম্পল আকারে দেখাই, 1 2 3 4 5 6 এরকম করে দিবেন আর কি। এরকম করে না দিলে কিন্তু পাসওয়ার্ডটা নেবেন, আপনি যদি অফ দ্য রেট হ্যাশট্যাগ এগুলো ইউজ করেন তাহলে কিন্তু নেবেন না। তো দেখেন এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, 1 2 3 4 5 6 এরকম করে পাসওয়ার্ডটা দিলে ইনস্ট্যান্টলি নিয়ে নেবে। তারপরে এখানে একটা ইমেইল দিবেন, এখানে আমি একটা ইমেইল দিয়ে আপনাদেরকে জাস্ট আমি দেখানোর সাথে ডেমো অ্যাকাউন্ট করতেছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের ইমেইলে তারা একটা কোড পাঠায় দিবে, কোডটা পাঠায় দিলে আপনারা ইমেইল থেকে কোডটা নিয়ে এসে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। দেন ভেরিফাই করতে হলে আপনাদের ইমেইলে যাইতে হবে, তো আমি ইমেইলে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো মেইলটা পাইছি আমরা প্রমোশন ফোল্ডারে, তো আপনারা স্প্যাম থেকে শুরু করে যতগুলো ইমেইলের ফোল্ডার রয়েছে সবগুলোতে চেক করবেন। তারপরে এখান থেকে ইমেইলের কোডটা প্রোভাইড করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের যে ইমেইলের কোডটা রয়েছে ওটা বাইন্ডিং হতে কিছু সময় লাগবে, তো জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো পাচ্ছেন এটা আমাদের হয়ে গেছে ক্রিয়েট কন্টেন্টস মেইন নেট অ্যাকাউন্ট, এইরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসলে এখান থেকে আপনারা একটা ইউজার নেম দিবেন। তো আমি একটা ইউজার নেম এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এর সাথে কিছু সংখ্যা লাগাই দিব। দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট, দেন এক্সপ্লোয়ার CosTv এটার মধ্যে ক্লিক করে দিবেন। অলরেডি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা আমাদের ব্যালেন্সটা চেক করবো, সেজন্য আমরা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো আমরা আগে কীভাবে এখান থেকে ইথোরিয়াম ইনকাম করব এবং কিভাবে এখান থেকে আমরা সিওএস টোকেন পাবো এবং কিভাবে পপ টোকেন পাবো, এ টু জেড দেখাবো এই ভিডিও। তো প্রথমত থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন CosTv নামে একটা অপশন দেওয়া আছে, এখানে CosTv-তে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস, এটা কিন্তু ব্রুটো ওয়ালেটের সাথে পার্টনারশিপে রয়েছে, আপনারা যাই পাবেন ব্রুটো ওয়ালেটে নিতে পারবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন আর্ন সিওএস নামে একটা অপশন, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি আপনি লাইভ দেখাচ্ছি, ভিডিওতে মাস্ট বি একটা লাইক করে দিবেন আপনার মন থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এটা এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে, এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু 700টা রয়েছে। তো এখান থেকে আমরা যদি পপ টোকেনটা ডেইলি সাইন ইন করতে চাই সেক্ষেত্রে এই যে লাকি ড্র যেটা রয়েছে এটা আমরা একটু পরে দেখাচ্ছি, আমরা আগে এখান থেকে আমরা যে পপ টোকেনে সাইন ইনের যে বিষয়টা রয়েছে এটা আগে আমি আপনাদের দেখাই। গো অপশনে পেস্ট করে দিবেন, গো অপশনে পেস্ট করে দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। দেখেন এইখানেই মূল কাহিনী, ফার্স্ট দিনে আপনাদের 50টা পপ টোকেন দিবে, তো এখান থেকে আপনারা সেকেন্ড দিনে কিন্তু 100টা পাবেন এবং থার্ড দিনে দেখেন ইথোরিয়াম এবং পপ টোকেন দুইটাই পাইতে পারেন। আর এখান থেকে 4 নম্বর দিনে এখান থেকে কিন্তু আপনারা 100 পাবেন, 5 নম্বর দিনে এখানে 200 পাবেন, 6 নম্বর দিনে 100, 7 নম্বর দিনে গিয়ে দেখেন এখানে কিন্তু আপনারা পপ টোকেন প্লাস ইথোরিয়াম পাবেন। বুঝতেই পারতেছেন কী পরিমাণ ইথোরিয়াম পাবেন এখানে এভাবে বলা যাচ্ছে না, বাট পাবেন আপনারা। ওকে, তো এখান থেকে দেখেন টাইম ক্যালকুলেশন রুল, টাইম জোন ইজ ক্যালকুলেটিং অ্যাজ ইউটিসি, তো এখান থেকে ইউটিসি টাইম অনুযায়ী 24 ঘন্টা ক্যালকুলেট করা হবে। এবং ডে 3 আর্ন 200 পপ ডিরেক্টলি অর স্প্যান্ড 2000 পপ টু
উইন ইথোরিয়াম বাই চান্স এখানে দেখেন দেওয়া আছে। ডে সেভেনে ইথোরিয়াম পাবেন ফ্রি। তারপরে এখান থেকে আপনারা এটা ক্লেম করার জন্য ক্লিক অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্লেম ইট 15 পপ টোকেন। গেট মোর পপে ক্লিক করে দিবেন। গেট মোর পপে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন ট্রেজার বক্স ফর ফ্রি এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবং আবারও একটা ক্লিক করে দেওয়ার আগে এখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে 150টা টোকেন আরও দিয়ে দিয়েছে। এই যে দেখেন 50টা টোকেন পেয়ে গেছে। অলরেডি আমরা 200 টোকেন এখানে আর্নিং করলাম, 900 টোকেন হয়ে গেছে। ওপেন মোর 10 COS ওয়ান্স এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের মেইন যে পেজটা রয়েছে মানে এই যে ট্রেজার বক্স স্পিন ওইটার পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে দেখেন 900টা পপ টোকেন রয়েছে। আমরা যদি এখান থেকে 100টা পপ টোকেন দিয়ে ড্র করি সেক্ষেত্রে আমরা COS টোকেনটা পাইতে পারি, ট্রিপল এইট যদি ওটা এরকম আর কি। তো এখান থেকে 100টা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে না করতে পারেন, আপনার উপর। তো এখানে 100টা দিয়ে করে 50টা পপ টোকেন পাইছি। মানে এখান থেকে আপনার যদি COS এর যে লোগোটা রয়েছে ওটা যদি তিনটা মিল থাকে তাহলে COS টোকেন পাবেন। যদি পির মানে পপ টোকেনের লোগোটা এখানে থাকে তাহলে পপ টোকেন পাবেন। টোটালি ভাই যেহেতু ট্রেজার বক্স টোটালি লাখের উপর ডিপেন্ড করে, এখানে আমি আপনি কিছু করতে পারবো না। দেন আবারও আমি 50টা পপ টোকেন পাইলাম। তো দেখতেছি এটা আমার মেবি লস হচ্ছে এটা করে। আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে আপনাদের ইচ্ছা। তো ওয়াচ ভিডিও অ্যান্ড গেট পপ, ভিডিও দেখেও আপনারা পপ টোকেন ইনকাম করতে পারবেন। ওকে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন COS টোকেনটা কীভাবে পাবেন। এখান থেকে আপনারা ট্রেজার রেকর্ডে ক্লিক করলে এখান থেকে আপনারা কখন কি পাইছেন সব কিছু দেখতে পারবেন। আর এখান থেকে আপনার রেফার কমিশনও আছে, রেফার কমিশন রেফার করার জন্য $3 ক্লিক করবেন। এবং ডেইলি রেওয়ার্ড তো আপনাদেরকে দেখালাম আমি, এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন, মানে COS টিভি থেকে আগে বের হয়ে আসবেন এখান থেকে। দাঁড়ান আমি এখান থেকে একটু বের হই, বের হওয়া বলতে এখান থেকে এই যে পেজটা রয়েছে এটা থেকে বের হয়ে আসতে হবে। সো চলে আসলাম, চলে আসার পরে এখান থেকে আমরা মাই সাবস্ক্রিপশনে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। ওকে, এই যে দেখেন এখানে মাই রেফারেল নামে একটা অপশন রয়েছে, মাই রেফারেল অপশনে একটা ক্লিক করে দিবেন। মাই রেফারে ক্লিক করলে এখান থেকে আপনারা রেফার কোড দেখতে পারবেন, রেফার লিঙ্ক দেখতে পারবেন, সব কিছু আপনারা দেখতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখানে কীভাবে কী করতে হবে। অ্যান্ড উইথড্র করতে চাইলে, উইথড্র করতে চাইলে আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন, মানে এখান থেকে আপনারা আপনার যে অ্যাকাউন্টে রয়েছে ওখানে আসবেন ডিরেক্টলি। উইথড্র করতে হলে থ্রিডোটে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন পার্সোনাল সেন্টার নামে একটা অপশন রয়েছে, এই যে পার্সোনাল সেন্টারে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসলে COS টোকেন পাইলে আপনারা COS টোকেন ব্রুটু ওয়ালেটে উইথড্র করতে পারবেন। অনেকেই ব্রুটু ওয়ালেটটা চিনেন না, ব্রুটু ওয়ালেট হচ্ছে একটা ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটে এসে ব্রুটু ওয়ালেট লিখে সার্চ করলে এখান থেকে আপনারা ব্রুটু ওয়ালেটটা পেয়ে যাবেন। তো এখান থেকে ব্রুটু ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। তো আমাদের কান্ট্রির জন্য ব্রুটু ওয়ালেট নাই, আপনারা চাইলে এক্সটেনশন ইনস্টল করতে পারবেন, সমস্যা নেই, ওটা আপনার প্যারা হবে না। তো এখান থেকে ইথোরিয়াম পাইলে তো ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স সহ সব জায়গায় উইথড্র করতে পারবেন। রিডিম অ্যান্ড উইথড্র অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা উইথড্র নিতে পারবেন। তো রিডিম অ্যান্ড উইথড্রোতে ক্লিক করে দিলাম, এখান থেকে আপনারা যদি COS টোকেন পান এটা উইথড্র করতে পারবেন। এই যে ইথোরিয়াম পাইলে উইথড্রোতে ক্লিক করবেন, এখানে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন ওইটা বসায় দিবেন, উইথড্র অ্যাড্রেস বসায় দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনারা কিন্তু এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন, কারণ এটা কিন্তু আপনার ডিসেন্ট্রালাইজ সিস্টেম আর কি। ওয়ালেট অ্যাড্রেস বাইন করতে পারবেন, ট্রানজেকশন দেখতে পারবেন। আর সোয়াপ ERC-20 তো BIP-20 কম্পেটিবল টোকেন্স। এই COS টোকেনটা আই থিঙ্ক লিস্টেড আছে ব্রুটু ওয়ালেটে। এখান থেকে আপনাদের আর একটা জিনিস দেখায়, দেখেন ডিরেক্টলি বাইন্যান্সের সাথে তারা কিন্তু একটা COS টোকেনের পারচেজের একটা বিনান্সের একটা কানেক্টিভিটি রাখছে। দেখেন এখান থেকে মানে দেখে তো মাথা নষ্ট হয়ে গেল একদম। বাইন্যান্স নিউজার এখান থেকে মানে দেখতে পাচ্ছেন COS টোকেনটা কিন্তু ডিরেক্টলি বাইন্যান্স সাথে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের টেলিগ্রাম থেকে এটা আমি পাইলাম। আর আই থিঙ্ক COS টোকেনটাই বাইন্যান্সের লিস্টেড আছে যতটুকু বুঝতে পারলাম। তো এখান থেকে বাইন্যান্সের লিস্টেড আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি স্পটে আসি, স্পটে আসার পর ডিপোজিটে ক্লিক করি, COS লিখে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লিস্টেড আছে। ওকে, BNB স্মার্ট চেইন, BNB বিকয়েন, ইথোরিয়াম চেইন, এখান থেকে এগুলোতে আপনারা উইথড্র নিতে পারবেন। বাট আমার মনে হয় আগে আপনাদেরকে ব্রুটু ওয়ালেটে উইথড্র নিতে হবে, কারণ এটা কী নেটওয়ার্কে ওইটা তো এখান থেকে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ইউ ক্যান অনলি উইথড্র ওয়ান্স উইক এনি এডিটেশন, উইথড্রল নট অ্যাভেল 7 ডে দ্য প্রিভিউস উইথড্রল মেড, দ্য অ্যামাউন্ট ক্যান নট এক্সিট ইউর অ্যাভেলেবল ব্যালেন্স, অ্যামাউন্ট ব্যালেন্স ফর দেন অ্যামাউন্ট, এই স্মল ফি রিকোয়ার্ড ফর আস উইথড্রল, দ্য উইথড্রল উইল রিভিউ 48 ঘন্টা, হলিডে এবং এখান থেকে 3 উইল বি সেট ডিলাই, দ্য টাইম ডিপেন্ড
অন দ্য নেটওয়ার্ক ডিউরিং দ্য ক্রেডিট উইল বি ফ্রোজেন। তো এখান থেকে কী নেটওয়ার্কে উইথড্রটা নিতে হবে এটা তারা ওখানে লেখেনি, বাট আমি ট্রাই করবো আপনাদেরকে পরবর্তী যে আপডেটগুলো রয়েছে এগুলো দেওয়ার জন্য। এখান থেকে আপনারা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মেবি বিপ20 নেটওয়ার্কে উইথড্র। তো আমি আপনাদেরকে একটু যেটা আপডেট দিয়ে দিবো টেলিগ্রামে, কোনো প্যারা নাই, যেহেতু ভাই দেখালামই বাইন্যান্সে লিস্টেড রয়েছে। ধন্যবাদ সবাইকে।